আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? দেখতে পাচ্ছেন খুদে মৌমাছি মধু বের করার জন্য একটা প্রসেসিং চলতেছে। খুদে মৌমাছি এই জাতটা আপনার গাছের মধ্যে হয়, আর কিছু কিছু জাত আছে সেগুলো হচ্ছে আবার গাছের ডালে হয়। তো এই সুস্বাদু মধু কিভাবে আমরা বের করব সেটি দেখতে হলে পুরো ভিডিওটি দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। যেহেতু এটি প্রায় বিলুপ্তর পথে খুদে মৌমাছির মধু, তো সবাই দেখবেন যে কিভাবে খুদে মৌমাছির মধু আমরা বের করব। তো দেখতে পাচ্ছেন যে অলরেডি ধোয়া দেওয়া হচ্ছে, আর গাছের মধ্যে পুরাপুরি একদম টসটসা মধু বের করব। দেখতে পাচ্ছেন পুরো আমাদের মোবাইল যারা আছেন, ও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন পুরাটা মধু হয়েছে, পুরো গাছের মধ্যে মধু হয়েছে। এই মধু যে কি টেস্ট, যারা খাইছে এরা ছাড়া আপনার কেউ বলতে পারবেন না, যারা একবার খাইছে এর ফ্যান হয়ে যাবে। আসলে সব থেকে আমার মনে হয় উৎকৃষ্ট মানের মধু হলো খুদে মৌমাছির মধু, যেমন টেস্ট তেমন ঘনত্ব এবং তেমন উপকারিতা। এই খুদে মৌমাছির মধু প্রাচীনকাল থেকে ব্যবহার হয়ে আসছে, এটা অনেকের ঘরেই পাওয়া যাবে। যদি তারা হচ্ছে আপনার 90 দশক বা 80 দশকের লোক হয়, ওরা রেখে দিত। এটা আপনার বিশেষ করে পুরুষ শক্তি বৃদ্ধি করার জন্য খুব উপকারী একটি মধু, এবং এটা যত পুরাতন হয় তত স্ট্রং হয় একটা এই মধুটা, ঠিক আছে? যত পুরাতন হবে তত স্ট্রং হবে। আপনার চোটের ব্যথা, যদি আপনার দেখা যাচ্ছে যে আপনি চোট পাইছেন, ওই জায়গাটায় দিয়ে রাখবেন, 5 মিনিটের মধ্যেই ব্যথা চলে যাবে। এই এত পরিমাণে এই মধু হচ্ছে পাওয়ারফুল হয়। আর কি বলবো, এটার মানে টেস্ট তো অন্যরকম। 1 সপ্তাহ যদি আপনি একটা না খেয়ে দেখেন এই মধুটা, আলহামদুলিল্লাহ, আপনার যদি কোনো শারীরিক প্রবলেম থাকে, আপনার শক্তি, তারপরে হচ্ছে এনার্জির আর যদি ঘাটতি থাকে, বা শক্তি যদি আপনার ল্যাক থাকে, দেখবেন যে ওটা কেটে গেছে হালকা হালকাভাবে। বা আপনার যে পুরুষ শক্তি বলতে যেটা আমি বোঝাচ্ছি সেটা তো আপনি বুঝতেই পাচ্ছেন, সেটা যদি কোনো সমস্যা থাকে, আলহামদুলিল্লাহ খুদে মৌমাছি মধুর যদি খান, 1 সপ্তাহ খেলেই হচ্ছে আপনার এই উপকার আসবে বলে মনে করা যায়। কারণ এটা আগে থেকেই আপনার হাকিম কবিরাজগণ ওইভাবে ব্যবহার করতো, আপনার পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা হইতো এই খুদে মৌমাছির মধু দিয়ে। কিন্তু এটা আজকাল একদম বিলুপ্ত হয়ে গেছে, কারণ আমাদের দেশের যে আবহাওয়ার পরিস্থিতি, তাতে করে মনে হয় না যে আর এই মধু আরও 2-3-4 বছর পরে আর পাওয়া যাবে। কারণ এটাকে অ্যাভেলেবেল পাওয়া যায় তো, যখন 90 দশক ছিল তখন আমি দেখতাম যে আমার দাদা আমার গাছ থেকে কেটে বের করতো, অ্যাভেলেবেল হইতো। বাট এখন আর এটা হচ্ছে না, কারণ প্রচুর পরিমাণে ফসলে কীটনাশক ইউজ করা হচ্ছে, তারপরে মধুতে আপনার প্রচুর পরিমাণে হচ্ছে যে কোনো ফুলে হচ্ছে আপনার মেডিসিন ইউজ করা হচ্ছে, মৌমাছিগুলো মারা যাচ্ছে এই জন্য আর কি। তো যাদের এই প্রাকৃতিক খুদে মৌমাছির মধু দরকার, তারা কিন্তু আমাদের ইনবক্স করতে পারেন। কারণ এই মধুটা মানে বলতে গেলে আপনার সোনা, যাকে বলা হয় গোল্ডেন গোল্ডেন হানি, সোনা একদম। আপনাকে কি বলবো, আসলে এক্সপ্লেন করে বুঝাইতে পারছি না, কারণ এই মধুটা আমি খেয়েছি নিজে, আর আমার কাছে এত ভালো লাগে, আর এত মানে খাওয়ার পরে এত মানে সতেজ লাগে, এটা আপনার না খেলে বুঝতে পারবেন না আসলে এই মধুটা আর ব্যাপারে। তাই যে হন যারাই হন না কিসের জন্য, তারা অল্প পরিমাণে হলেও নিয়ে খেয়ে দেখতে পারেন এই প্রাকৃতিক চাকের মধুটা। আর এই চাকের মধুটা আরও বৈশিষ্ট্য হচ্ছে যে এরা মানে মধুগুলাকে এত সেফলি রাখে, মানে এই মৌমাছি, যেমন দেখছেন যে এইটি একটি গাছ, গাছের মধ্যে রেখে দিয়েছিল। এই গাছের মধ্যে রাখার কারণে আপনার পুরোপুরিভাবে তারা নিশ্চিত করে যে তাদের যে মধুটা আছে সেটি হচ্ছে খুব নিরাপদভাবে স্টোরেজ করা আছে। আর এই খুদে মৌমাছির মধু দিয়ে মানে এত উপকারিতা, এর এটা বলে আসলে এইভাবে বলে সম্ভব না বোঝানো আপনাদেরকে। তো যারা ভিডিওটি দেখছিলেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং আমাদের সামনে আগাইতে উদ্বুদ্ধ করবেন। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু হ্যান্ড গ্লাভস পরে হচ্ছে আপনার মধুগুলা কাটি, ভিডিওর সাথে না, যখন এই এই ধরনের খুদে মৌমাছির মধু কাটতে হয় তখন হ্যান্ড গ্লাভস বা পলিথিন হাতে ইউজ করতে হয়। কারণ গাছের মধ্যে কি আছে সেটা তো আর কি বলা যায় না, আর এই মৌমাছি যেখানে আছে সেখানে কিছু থাকে না, আপনার মৌমাছিরা নিশ্চিত করেই হচ্ছে ভালো জায়গায় থাকে। হ্যাঁ, তো এই হ্যান্ড গ্লাভস পরার কারণ হচ্ছে মৌমাছি দেখা যায় না, এখানে 2-1টা কামড় দিয়ে দিলে তখন ঝামেলা হয়ে যায়। তো এই ছিল ব্যাপার। তো যারা খাঁটি মধু অর্ডার করতে চান তারা কিন্তু অর্ডার করে দিতে পারেন। তো ধন্যবাদ সবাই এই ভিডিওটি দেখার জন্য, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আমি সাকিব ইসলাম ছিলাম এতক্ষণ।